এসজেডিএ দুর্নীতিকাণ্ডের মামলায় রাজ্য সহ সব পক্ষকেই চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্রের ডিভিশন নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা পড়ার পর দু সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা জমা দিতে হবে মামলাকারীদের। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর প্রশ্ন তোলেন এসজেডিএর প্রাক্তন সিইও গোদালা কিরণ কুমারের জামিন নিয়ে। শিলিগুড়ির এসপি কে জয়রামন গোদালাকে গ্রেফতার করার পরের দিনই তাঁর জামিন হয়ে যায়। তিনি এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি করেন। এরপরেই বিচারপতি সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। মামলাটি পরবর্তী শুনানি ছয় সপ্তাহের মধ্যেই হবে বলে জানানো হয়।